ভিডিওটি শুধুমাত্র বড়দের এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো, তাই বাচ্চারা দূরে থাকো আর পেছন পাকা হলে দেখতে থাকো। কাল সবকটার গাঁড় ফাটাবো। কেন গুরু, আমরা আবার কি করলাম? কি করলাম মানে, মালগুলো গাড়ি থেকে নামাবি চল, আজ রাতেই সেট আপ টেস্টিং হবে, কাল ময়দান কাঁপাবো, কাল পিকনিকে যে কটা সেট আপ ঢুকবে না সবকটাকে পাওয়ার মিউজিকের পপ বেস দিয়ে চেপে দেবো। ঠিক আছে গুরু, ঠিক আছে, এক্ষুনি যাচ্ছি। পুষ্পা পুষ্পা রাজ, মাই ঝুঁকেগা নেই সালা। তাহলে গুরু, পিকনিকটা এবছর হচ্ছে তো? হচ্ছে হচ্ছে মানেটা কি, শুধু দেখ না কি করি। আগের বছর পুষ্পারা পিকনিকে ফোর ফোরের মাল নিয়ে এসেছিল না, এবছর আমাদের টাইটানিক আসছে, ওদেরকে পুরো বসিয়ে দেব। বলছি গুরু, চং নিয়ে আসবে তো? কেন, চং নিয়ে এসে কি হবে? চংগুলো পুষ্পার গাড়ে দু চারটা বেঁধে দেব। চুদির ভাইগুলো আগের বছর খুব কেরামতি দেখাচ্ছিল, ওদের সব কেরামতি এবছর পেছন দিকে বার করে দেব আমি। বলছি গুরু, আমাদের সেট আপটা পুরো ওদের মুখামুখি বসাবো, ঠিক আছে? আচ্ছা বাড়া, ঠিক আছে, এখন চুপচাপ গাড়ে আঙুল দিয়ে ঘুমাতো, নেশা জোর হয়ে গেছে, কাল পিকনিকে গুরু গাড় মারাক। হ্যাঁ, তুই কিছু বললি? A few moments later. এই তোরা হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন, যা ডিজিটাল স্টার্ট করবি, যা পাড়ার সবাইকে জানিয়ে দিতে হবে পাওয়ার মিউজিক চলে এসেছে, কাল পিকনিকে সবার গাঁড় ফাটাতে। আচ্ছা গুরু, এক্ষুনি যাচ্ছি। আজ রাতেই সবকটার ঘুম উড়িয়ে দেবো সালা। হ্যালো বন্ধুরা, তোমাদের এলাকায় চলে এসেছে পাওয়ার মিউজিক, পুরো এলাকা কাঁপাতে আর পিকনিকে সবার গাড় ফাটাতে পক পক ক্লাবের পক্ষ থেকে একটি অস্বস্তিকর ভাইব্রেশন বেশ শুরু করতে চলেছে, তাই সবাই গাড়ে আঙুল দিয়ে চুপচাপ বসে থাকো। ধন্যবাদ সমস্ত ডিজে লাভারদের, ফিল দ্য বেস। পাওয়ার মিউজিক, পাওয়ার মিউজিক। ভূমিকম্প হচ্ছে নাকি? না রে বাড়া, পাশের ক্লাব সেট আপ টেস্টিং করছে মনে হয়। এটা কার সেট আপ রে বাড়া, পুরো ক্লাব কেঁপে উঠছে। গুরু, এক কাম সিফ এক হি কামিনা কর সকতা হে। কে রে বাড়া? গুরু, পাওয়ার মিউজিক। মার গাড়িয়েছে পাওয়ার মিউজিক। এই খেপা চাদা সেটআপটা যেখানেই ভাড়া যাবে সেখানেই খেপা সাড়ের মতো গঁ গঁ করবে, আর বাকি সেটআপগুলো বাল ছিড়বে নাকি? সালা দোগো মারানি পাওয়ার মিউজিক, কালকে তো সেটা জাম করব। এই এ মারা, কি করবি তুই? কি করব মানে, টাইটানিক মিউজিককে কি বাল ছিড়তে নিয়ে আসছি নাকি? সেটআপ ভালো না বাজলে এক টাকাও দেবো না, আমরা বাল ছিড়ে ক্লাবের সদস্য, বাল ছিড়ে হাতে ধরিয়ে দেবো লেওড়া। এই লেওড়া, তোরা চুপ করবি? বেশি না বকে কালকে পাওয়ার মিউজিককে কিভাবে হারানো যায় সেটার কথা ভাব। আরে বাড়া, দিন দিন আমি কত হ্যান্ডসাম হয়ে যাচ্ছি। হ্যাঁ,
এই নাও গুরু, তোমার জাপানি তেলের বয়াম। এনেছিস? কই দে। বা বা, এ তো দেখেই মনে হচ্ছে ভীষণ হরহর করবি। আমি বলছিলাম গুরু, তুমি কি একলাই লাগিয়ে যাবে? আমাকে একটু লাগানোর সুযোগ করে দাও। বেশ তো, লাগা না। কে বারণ করেছে তোকে? গুরু, সত্যি বলছো তুমি? আরে হ্যাঁ বাড়া, এর কত উপকার তুই জানিস? এই দেখ, এইভাবে তেলটা নিবি, আর আলগা করে গাঁড়ের গোড়ায় ফোঁড়া হলে যেমন করে মলম লাগাই, ঠিক সেরকম ভাবে তেলটাও লাগিয়ে নিবি। কি, তুমি গাড়িতে তেল লাগানোর কথা বলছো? কেন, তুই কিসের কথা ভাবছিস? তোর মতলব তো ভালো নয় মনে হচ্ছে। না মানে, তুমি জাপানি তেল আনতে দিলে, আমি ভাবলাম তুমি হয়তো কাউকে থাপানোর জন্য আনতে দিলে, তাই আমিও একটু আর কি। সালা, নিচের বাল এখনো ঠিক করে গজায়নি, সে আবার থাপানোর স্বপ্ন দেখছে। কেন, নিচে বাল বেড়ায়নি তো কি হয়েছে? আমি কি থাপাতে পারবো না? আচ্ছা তাই নাকি, তাহলে জানা যা, তোর ওই চ্যাং মাছের সাইজের বাড়া নিয়ে লড়কাতে যা, দেখবি তিমি মাছের সাইজের গাঁড় তোকে কেমন ঢুকিয়ে নেবে, তখন তোর থাপানোর বাই চিরকালের মতো চুদে যাবে। নে বাড়া, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন না দেখে চল চল, কম্পিটিশনে দেরি হয়ে যাচ্ছে। A few moments later. গুরু, কেমন লাগছে আমাকে? পুরো শান্তির ছেলের মতো। খুব হাসি পাচ্ছে না? দেখবি লাউরা, মুখে ভাড়া গুজে দেবো। আই দেখি লাউরা। তবে রে, এই লাউরা তোরা থামবি, অনেক বেলা হয়ে গেল, চল কম্পিটিশন কখন করবি? আরে মালগুলো সব গাড়িতে ঠিকঠাক ভাবে তুলেছিস তো? হ্যাঁ, সব তোলা হয়ে গেছে। ঠিক আছে চল চল। বলছি এখন কাকাকে মাল টাল খাওয়াইস না, আগে কম্পিটিশনটা শেষ হোক, তারপরে যত খুশি মাল খাওয়াবি, বুঝলি? তুই থাম তো লেওড়া, কাকার পেটে দু প্যাক মাল বললে না, কাকা দেখবি আগুনের মতো সেট আপটা বাজাবে। এই নাও কাকা, একটা বাংলা। এখনো এক পেটি রাখা আছে, কম্পিটিশনের শেষে তোমাকে দেওয়া হবে, তুমি শুধু আমাদেরকে কম্পিটিশনটা যা হোক করে জিতিয়ে দাও। তোমরা একদম টেনশন করো না, এই কম্পিটিশনে আমরাই জিতবো, ঠিক আছে? টাইটানিক মিউজিক আজ পর্যন্ত কোথাও হারেনি, শুধু বাংলাটা দু প্যাক পেটে পড়তে দাও না, তারপরে দেখাচ্ছি ওদেরকে আমি। ঠিক আছে মারা, চল তাহলে আমরা রান্নাটার বন্দোবস্ত করি। গুরু, সেটআপ বানা আমাদের কমপ্লিট। আরে সাব্বাস সাব্বাস, ঠিক আছে চল তাহলে কম্পিটিশনটা শুরু করা যাক। কই রে শান্তির ছেলে পুলে, হাঁ করে দাঁড়িয়ে না থেকে, স্টার্ট কর স্টার্ট কর, দেখি তোদের টাইটানিক মিউজিকের কামাল। এই চুদির ভাই, তুই শান্তির ছেলে কাকে বললি? দেখবি ধুতিটা তুলে পোন মেয়ে দুবো দেখবি। কাকা একটা স্পিকার চেক ছাড়ো তো, বালগুলো সেটা যেমন এক্ষুনি জাম হয়ে যায়। ঠিক আছে বাড়া, এক্ষুনি ছাড়ছি। হ্যালো বন্ধুরা, তোমাদের এলাকায় চলে এসেছে টাইটানিক মিউজিক, পুরো এলাকা কাঁপাতে আর পিকনিকে সব কটা ডিজে সেটআপের কোমা মারতে। বালছেড়া ক্লাবের পক্ষ থেকে একটি অস্বস্তিকর ভাইব্রেশন বেস শুরু করতে চলেছে, তাই যারা হার্টের রুগী আছো দয়া করে বাড়ি চলে যান, কিছু হয়ে গেলে কমিটির পক্ষ দায়ী থাকবে না। ফিল দ্য বেস, চলুন তাহলে শুরু করা যাক। চেক শুনে হাওয়া বেরিয়ে গেল তো, নে নে এরপর তোদেরটা চালা দেখি। তবে রে, এই নে লেওড়া। বড়ি সি বড়ি হস্তি মিট গই মুঝে ঝুকানে মে বেটা,
तू कोशिश भी मत करना, तेरी उम्र गुजर जाएगी मुझे गिराने में, गिराने में। पुष्पा नाम सुन के फ्लावर समझे क्या? फ्लावर नहीं, फायर है मैं। स्पीकर चेक। কিরে পাওয়ার মিউজিকের স্পিকার চেক শুনে মাথা ঘুরে গেল নাকি? যা তোরা অনেক করেছিস, এরপর মালমুল খেয়ে চুপচাপ বাড়ি চলে যা। কি হলো রে, এরকম হা করে বসে আছিস কেন? নে নে সেকেন্ড রাউন্ড শুরু কর, শুরু কর। ও কাকা সেটআপটা চালাও চালাও, পাওয়ার মিউজিকের বেশ শুনে অজ্ঞান হয়ে গেলে নাকি? কাকা, ও কাকা, এই এই মানা কাকা তো উঠছে না বে। কাকা, ও কাকা, তোকে লেবড়া বলেছিলাম কাকাকে মাল দিস না, এখন কম্পিটিশন শেষ হওয়ার পর মাল খাওয়াবি। তুই আমার কথা শুনলি লেবড়া? লে এরপর ঠেলা সামলা, কে এবার সেট আপ চালাবে বল মারা। বাজাও বেটা বাজাও, আপনে বাপ কে সামনে বাজাও, আর না বাজা পাও তো ঝোলা ঝন্ডি লেকার লৌট যাও। শালা চুদির ভাই গুলো খুব দাঁত কেলাচ্ছে দেখেছিস? সত্য লেওড়া, সেট আপটা আমি বাজাবো আজকে। এই না বাড়া, এত টাকা সেট আপ কি বলতে কি হয়ে যাবে? মেশিন ফেশিন যদি সব পুড়ে যায় মারা। তুই সরে যা সামনে থেকে, আমাকে ছাড়, আমার আর সহ্য হচ্ছে না বাড়া। এই না না, সবই হয়ে ঘুরিয়ে দিস না।